পূর্ব বর্ধমান জেলার পুলিশের বড়সড় সাফল্য। বৃহস্পতিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাদশাহ রোড এলাকার একটি বাড়ি থেকে জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে জাল ৫০০ টাকার ১২,০০০ টাকা উদ্ধার হয়েছে। ধৃতরা হলেন বিদ্যুৎ সরকার, গোপাল সিং ও দীপঙ্কর চক্রবর্তী। এদিন জেলা পুলিশ সুপার কামনাশীর সেন সাংবাদিক সম্মেলন করে জানান, কিছুদিন ধরে শহরে জাল নোটের খবর আসছিল। পুলিশ তদন্তে নেমে ওই তিনজনকে গ্রেপ্তার করেন। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে। তিনি আরও জানান, আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হবে। এছাড়াও জামালপুর থানার পুলিশ একটি বড়সড় সাফল্য পেয়েছে বলে পুলিশ সুপার জানান। ইনফরমেশনটা ভেরিয়াস সোর্সেস থেকে এসেছিলো, আপনাদের সাংবাদিক থেকে আমাদেরকে বলা হয়েছিল মোটামুটি এক সপ্তাহ আগে কি এখানে অনেকগুলো আপনার ইয়েতে ফেক ওরকম নোট, জালি নোটের ইয়ে হচ্ছে দোকানদারের কাছে পৌঁছে গেছিলো। তো তখন থেকে আমরা বেসিক্যালি সোর্স ইনফরমেশন বা আমাদের ডিফারেন্ট চ্যানেলস আমরা চেষ্টা করছিলাম খবর পেতে। আমাদের আজকে খবর ছিল আর খবরে বেসিক্যালি আমরা রেড করেছিলাম। রেডটা করা হয়েছিলো বেসিক্যালি আপনার ইয়েতে বাদশাহী রোডে বর্ধমান পিএসএর আন্ডারে। তখন এই তিনজনকে বেসিক্যালি আমাদের অ্যারেস্ট করা হয়েছে আর ইনফ্যাক্ট সিজারও আমাদের উই হ্যাভ গট দ্য সিজার, কিন্তু সিজার বেসিক্যালি কোর্ট প্রপার্টি আছে, তো সিজার করে কোর্টে পেশ হবে। তো সিজারও বেসিক্যালি পাওয়া গেছে, কী পাওয়া গেছে ওটা ডিফারেন্ট আর্টিকেলস পাওয়া গেছে। অ্যান্ড তিনজন বেসিক্যালি, একজন গোপাল সিং আছেন, দীপঙ্কর চক্রবর্তী আছে আর এবং বিপুল সরকার আছে, এদেরকে বেসিক্যালি অ্যারেস্ট করা আছে। এখন অ্যারেস্ট করে ফরওয়ার্ড নিয়ে আমাদের পুলিশ রিমান্ড নিব, রিমান্ড নিয়ে দেখা যাবে বেসিক্যালি এটা কোথা থেকে প্রোকিউর করা হয়েছে, কোথায় কোথায় এরা বিক্রি মানে বিক্রি করেছে, কাউকে লোকদেরকে দিয়েছে যার জন্য এটার প্রচলন চলছিলো একটি মার্কেটে আর কি। তো আশা করা যাচ্ছে আমরা ওভার দ্য পিরিয়ড অফ ইনভেস্টিগেশন আমরা আরও ডিটেলসটা বের করব। কত টাকা পর্যন্ত আমাদের 12,500 টাকার নোট ছিল আর কি, তো গুনা হয়েছে আমার কাছে ডিটেলসটা নেই। হ্যাঁ, মেশিনপত্র যা আছে ওটা সিজারে দেখাচ্ছি, সিজারে দেখানো হচ্ছে এবং ওদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমাদের বেসিক্যালি আমরা এটা পুলিশ কাস্টাডিতে নিয়ে আরও বেসিক্যালি কোথায় কোথায় জড়িত আছে ওটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।